সিলেট শহরের 2-3 কিলোমিটার পরেই শুরু হয়েছে লাক্কাতুরা টি স্টেট এবং তারপরেই মালনিছড়া টি স্টেট এবং এর অপোজিট পাশে হলো আলিবাহার টি স্টেট। এই তিনটা টি স্টেট সিলেটের 2-3 কিলোমিটারের মধ্যেই পড়েছে। এগুলা পার হয়ে এখানে চলে আসে সিলেট ক্যাডেট কলেজ। বিশাল এলাকা জুড়ে সিলেট ক্যাডেট কলেজ স্থাপিত হয়েছে। তো আমি যাচ্ছিলাম এই টি স্টেট দিয়ে, দেখেন মালনিছড়া টি স্টেট 1854 সালে এস্টাবলিশড হয়েছে। এখানে একটু স্থির চিত্র দেখিয়ে দিলাম, তারপরে আমি আস্তে আস্তে রাস্তার পাশ দিয়ে যেতে যেতে আপনাদেরকে দেখাবো মালনিছড়া টি স্টেট এবং আলিবাহার টি স্টেটের কিছু মনোমুগ্ধকর দৃশ্য। আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। একটা কথা না বললেই নয়, সেটি হলো সিলেটের চৌখিদিঘি পর্যন্ত এসে সিলেট শহরের কিছুটা গ্যাপ পড়ে গেছে সিলেট ওসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত, না হলে এতদিনে শহরটা বিস্তৃত হয়ে যেত। এই তিনটা টি স্টেট এর জন্য দায়ী, কারণ দুই দিকে টি স্টেট পড়েছে, দীর্ঘ পথ প্রায় এয়ারপোর্ট পর্যন্ত এই টি স্টেট বিস্তৃত থাকায় সিলেট শহরের সাথে এই বিস্তীর্ণ এলাকার একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। এই কারণে এখানে কোনো স্থাপনা গড়ে ওঠেনি চা বাগানের কারণে। আপনারা দেখুন কি সুন্দর মনোমুগ্ধকর সবুজের সমারোহ, অন্যান্য কোনো ডিস্ট্রিক্টে এই ধরনের পাবেন না আপনারা, যে শহরের মাঝখানে এত সবুজের সমারোহ। যা বলছিলাম, যেতে যেতে আপনাদেরকে একটু দেখালাম রাস্তা থেকে যতটুকু দেখানো যায়। পরবর্তীতে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আমি সম্পূর্ণরূপে চা বাগানের উপর একটা প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে দিব। তো আপনারা এই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করি আপনারা একটা ভালো এবং অত্যন্ত ডিটেইলড একটা চা বাগান এবং ফ্যাক্টরিতে চা উৎপাদন এইগুলো নিয়ে ভিডিও পেতে যাচ্ছেন। ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।